ভগবান আচার্য শঙ্করের আজকে শুভ আবির্ভাব তিথি, তাকে প্রণাম নিবেদন করছে। আমাদের সনাতন ধর্মে এই আচার্য শঙ্কর 788 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন কালাডিতে, দক্ষিণ ভারত। তার এই যে আবির্ভাব সনাতন ধর্মে বিরাট ভূমিকা, কারণ তিনি আবির্ভূত হয়েছিলেন তার মাতা সতী ও পিতা শিবগুরু কঠোর তপস্যা করেছিলেন। বৌদ্ধ ধর্মের আবির্ভাব সনাতন ধর্মের যে ক্ষতি হয়েছিল সেটিকে উদ্ধার করার জন্য এই আচার্য শঙ্কর শিব অবতার জন্মগ্রহণ করেছিলেন। এই যে পিতামাতা, কীরকম পিতামাতাকে এই অবতার মহাপুরুষ তারা বেছে নেন, কারণ এই শরীর রক্ষার জন্য চাই পবিত্রতা। সেই পবিত্রতা যদি না থাকে এই শরীর ধারণ করা সম্ভব হয় না। আজকে এই দিনে আচার্য শঙ্করের জীবনী ছাড়া পৃথিবীতে স্মরণ করা হচ্ছে। কেন? তিনি আমাদেরকে কী দিয়ে গেছেন যার জন্য আমরা তাকে আজকে 1236 বছর পরেও আমরা তাকে স্মরণ করছি। কোথায় কালাডি, কোথায় বাংলাদেশ, কোথায় ঢাকা, শুধু এখানে নয়, সর্বত্র তাকে শ্রদ্ধা নিবেদন, তাকে প্রণাম। এই যে আমাদের গুরু পরম্পরাক্রমে রয়েছে, আমরা দেখি তার মধ্যে আচার্য শঙ্কর ব্রহ্মা থেকে ব্যাসদেব থেকে সুখদেব, তারপরেই দেখি গৌড়পাদ গোবিন্দপাল, তার থেকে আচার্য শঙ্কর, তার সম্প্রদায় তোতাপুরী, তারপরে শ্রীরামকৃষ্ণদেব। এই পরম্পরাক্রমে আমরা আজও গুরু হিসাবে গ্রহণ করছি। আচার্য শঙ্করের এমনই ঐশ্বর্যশক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যে 8 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করতেন, গুরুগৃহের যত পাঠ সব শেষ করে দিলেন। 3 বছর বয়সে চূড়াকরণ, 5 বছর বয়সে উপনয়ন, আর গুরুগৃহেই থেকে তার শিক্ষা, 7 বছর বয়সের মধ্যে তার সব শিক্ষা শেষ। গুরু আর কিছু তাকে শেখাতে পারছেন না, তখন তার মাকে বলছেন, মা আমি সন্ন্যাস গ্রহণ করব, কারণ জন্মই হয়েছে সন্ন্যাস। আর এই জন্মের কাহিনীটা যদি আমরা দেখি যে আমরা অলৌকিক যদি ঘটনাগুলো আমরা পাই তাহলে আমাদের মনে খুব আকর্ষণ করে। মা বাবা তপস্যা করছেন, তো তপস্যার পর শিব দেখা দিয়েছে, দর্শন দিয়েছে, তাদের তপস্যায় তুষ্ট হয়েছে। তখন তিনি বলছে, তোমরা কি চাও? বলছে, আমরা একটি পুত্র চাই, তোমারই মতো পুত্র।
তার তোমারই মতো, মানে আমার মানে শিবের মতো। বলছে হ্যাঁ, তোমাদের একজন একটি পুত্র হবে, কিন্তু অল্পায়ু হবে। যদি জ্ঞানী পুত্র হয় তাহলে অল্পায়ু হবে, আর যদি অজ্ঞানী পুত্র হয় তাহলে দীর্ঘায়ু। তোমরা কোনটা চাও? তখন মা বাবা তো বিপদে পড়বে যে আমরা এত দিন তপস্যা করেছি শিবের কাছে, আর একটি সন্তান চাই, তাও যদি জ্ঞানী পুত্র হয় তাহলে অল্পায়ু, আর অজ্ঞানী পুত্র দীর্ঘায়ু, কোনটা চাইবে? বিপদে পড়ে গেল। তখন তারা বললেন আমরা জ্ঞানী পুত্র চাই, জ্ঞানী পুত্র চাই, অল্পায়ু হোক। মাত্র 32টি বছর তিনি ইহদামে লীলা করেছেন। আমরা মনে করি অনেকেই এখানে উপস্থিত রয়েছেন, স্বামী বিবেকানন্দ 39 বছর 2 মাস এই ইহদাম ত্যাগ করেছেন। অনেকে বলে আরও কিছুদিন যদি থাকতেন তাহলে আরও ভালো হতো, কিন্তু বিধির বিধান, তাদের যে অ্যাচিভমেন্ট, তাদের যে ক্ষমতা, অল্প দিনের মধ্যে সব কিছু চুরমার করতে পারেন, এই হল ঐশী শক্তির প্রভাব। কীরকম পরিবেশে তিনি জন্মগ্রহণ করেন? ভারত গভুকে শঙ্করের আবির্ভাব এক মহা জ্যোতিষকে দিব্য অবতরণ স্বরূপ। যদিও তিনি বুদ্ধদেবের তিরুভাবের প্রায় 1200 বৎসর পরে জন্মগ্রহণ করেন, তথাপি তার অভ্যুত্থান হয়েছিল এক মহা ধর্ম বিপ্লবের মধ্যে। বুদ্ধ ধর্মের তখন এত তুলপার চলছে, তখন তিনি আবির্ভূত হয়েছেন। এই যে সনাতন ধর্মের বলা হয়, অনেকেই প্রশ্ন করেন যে সনাতন ধর্মের কে সৃষ্টি করেছেন? কোনো কোনো ধর্মে বলে বুদ্ধ ধর্মের, হযরত মোহাম্মদ, যিশু, কিন্তু সনাতন ধর্মের কে? সনাতন ধর্মের এক কোনো ব্যক্তি নয়, বলছে স্বয়ং ঈশ্বর, তিনি এই ধর্মের সৃষ্টি করেছেন। বিকৃত, যখন বিকৃত বৌদ্ধ ধর্মের নিরীশ্বর বা শূন্যবাদের বাজ্যারম্ভপূর্ণ আচার অনুষ্ঠানের প্লাবনে সনাতন বৈদিক ধর্ম বিলুপ্ত হতে বসেছিল, ঠিক সেই বিপ্লব বিক্ষুব্ধ সমাজ অধ্যাত্ম গগনে সহস্রাংশ ন্যায় উদিত হয়ে তিনি ভারতবাসীর মনে আত্মসম্বিত ফিরিয়ে এনে তাদের একান্ত নিজস্ব বৈদিক কৃষ্টিধারায় পুনঃপ্রতিষ্ঠিত করেছেন। ও জগতে অধ্যাত্ম মন্দিরেও এক অভিনব আলোক পত্রিকা জেলে তিনি গেছেন। এই যে আমরা দেখছি আজকের এই পূজাপাঠ, সনাতন ধর্মের এই বিধি, উপনিষদ, গীতা, সব কিছু তিনি লিপিবদ্ধ করে গেছেন। এই শঙ্কর ভগবান আচার্যরূপ শঙ্কর জন্মগ্রহণ করে, তার আচার্য শঙ্কর দক্ষিণ ভারতের কেরল প্রদেশের কালাডি নামক গ্রামে 788 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম সতী ও পিতার নাম শিবগুরু, তারা উভয়ই অত্যন্ত শিবভক্ত ছিলেন। এই যে তপস্যা কেন করতে হয়, ভালো সন্তান কামনায় ভগবানও যে আবির্ভূত হবে, তার একটি শুদ্ধ পবিত্র অপবিত্র যে আসবেন তার একটি পরিবেশ চাই। এই জনের মা সতী শান্তি না হলে সেই বিয়ে এই ভগবান আবির্ভূত হতে পারেন না। বাল্য জীবনটি কেমনই ছিল, ছোটবেলায় তার বাল্য জীবনটি কেমন কেটেছে? আচার্য শঙ্করের দিব্য ঐশী শক্তি নিয়েই জন্মগ্রহণ করে। জীবনের প্রথম উন্মেষ থেকে তার মধ্যে এক অভূতপূর্ব ও প্রতিভার বিকাশ ঘটে, এবং তারই ফলে তিনি পুরাণাদি পাঠে আগ্রহশীল হন ও নিজ চেষ্টায় বেদান্ত
ও উপনিষদের বহু শ্লোক কণ্ঠস্থ করে ফেলেন। 3 বছর বয়সে এই ব্রাহ্মণের সনাতন ধর্মগুলো যারা অনেকেই জানেন, দশবিধ সংস্কার রয়েছে, অন্নপ্রাশন থেকে শুরু করে বিবাহ পর্যন্ত যে দশবিধ সংস্কার রয়েছে, তার মধ্যে চূড়াকরণ হয়েছে 3 বছর বয়সে আচার্য শঙ্করের। তারপরেই পিতার গৃহ এই যে মহাপুরুষ আবির্ভূত হন, আমরা দেখছি এই পর্যন্ত যারা এসেছেন এই পৃথিবীতে, প্রত্যেকেরই জীবনে আমরা দেখি পিতামিও পিতৃবিও অথবা মাতৃবিও তাদের রয়ে গেছে। শ্রীরামকৃষ্ণের বেলাও তাই রয়েছে, স্বামী বিবেকানন্দের বেলাও তাই রয়েছে, মা সারদার বেলাও তাই রয়েছে। অনেকেই ভাবে আমরা ধর্ম জীবন যাপন করব, কিন্তু দুঃখকে আমরা গ্রহণ করতে চাই না, কিন্তু দুঃখই তোমার দয়া দান হয়ে দাঁড়ায়। কারণ আপনি যদি দুঃখ অনুভব না করতে পারেন, তখন অপরের দুঃখকে আপনি কীভাবে ভাববেন বা চিন্তা করবেন, এই মানে বিচার বিশ্লেষণের বিষয়। দুঃখ আসবে, তিন বছর বয়সে তার চূড়াকরণ হয় ও কিছুদিন পরে তার পিতৃবিয়োগ ঘটে, কিন্তু মায়ের ঐকান্তিক চেষ্টায় শঙ্করের অধ্যয়ন রীতিমতো চলতে থাকে। এই মা জ্ঞানী পুত্র কিন্তু অল্পায়ু, 8 বছর বয়সে তিনি সন্ন্যাস নেওয়ার জন্য পাগল হয়েছেন, কিন্তু কিভাবে যাবেন এই সংসার ত্যাগ করে ভেবে উঠতে পারছেন না। পাশে একটা নদী রয়েছে, পূর্ণা নদী, যারা দক্ষিণ ভারত গিয়েছেন কালানি গ্রামে, পাশে একটা নদী রয়েছে পূর্ণা নদী। শঙ্কর তো বাচ্চা মানুষ, 5 বছরের বাচ্চা কি তেমন বুদ্ধি, কে তাকে গুরুত্ব দেয়, কিন্তু ঐশ্বরিক যে শক্তি তার ভিতরে কাজ করছে। কিছু দূর নদীটা তাদের বাড়ি থেকে কিছু দূর নদীটা, মা একদিন স্নান করতে গেছেন, স্নান করতে গিয়ে বলে জ্ঞান হারিয়ে ফেলছে, মূর্ছিত হয়ে গেছে, জ্ঞান হারিয়ে তিনি এই দুঃখ দেখে, মায়ের এই গঙ্গার প্রতি এত ভালোবাসা দেখে আচার্য শঙ্কর শিবের কাছে প্রার্থনা করলেন, গুরু তপস্যা করলেন যে মায়ের এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। নদীর স্রোত ঘুরে গেল, তার বাড়ির কাছ দিয়ে প্রবাহিত হয়েছে এক রাতের মধ্যে, এমন ভাঙা ভাঙল যে তখনকার যে সেখানে রাজা তার কাছে খবর চলে গেল যে এক ভাঙ্গায় তার বাড়ির কাছে নদীর স্রোত প্রবাহিত হয়েছে। এতেই শেষ হয়নি, এখন পিতা দেব তো চলে গেছে এই জগৎ থেকে, এখন মাকে কে দেখাশোনা করবে, সন্ন্যাস তো নেবে কিন্তু মাকে কে দেখবে। মার সাথে কথাবার্তা চলছে, মাকে বোঝাচ্ছেন, মা তো কোনোতেই রাজি হচ্ছে না, একমাত্র পুত্র অবলম্বন কে চায় সন্ন্যাস গ্রহণ করুক। তখন দৈব ঘটনাগুলো কীভাবে ঘটে, নদীতে স্নান করছে নামছে শঙ্কর, নামছে যখন তখন মা নদীর পাড়ে বসে রয়েছে, অনেকেই বসে রয়েছে, তার মাও বসে রয়েছে। তখন বড় একটা কুমির তাকে নিয়ে যাচ্ছে, তখন শঙ্কর বলছেন মা মৃত্যু তো আমার অনিবার্য, মৃত্যু আমার হবে, তার থেকে তো রেহাই আমি পাব না, তো তুমি আমাকে সন্ন্যাস দানের জন্য অনুমতি দাও। আর মৃত্যু পথ যাত্রী তাকে কীভাবে কী সান্ত্বনা দিতে পারে, তখন মা তাকে অনুমতি দিলে সন্ন্যাস গ্রহণ করার জন্য। সাথে সাথে এই কুম্ভীর তাকে ছেড়ে চলে গেছে, তারপরে তার থেকে জল থেকে উঠে এসেছে আচার্য শঙ্কর নদীর পারে। মার যে অনুমতি পেয়ে গেল, তখন বলছে মা
তুমি আমাকে জ্ঞাতসারে অনুমতি দিয়েছ, আমি তো আর সংসারে ফিরতে পারি। তখন মা বললেন, ঠিক, কিন্তু তুমি যদি এখানে থাকো তাহলে মানুষে তোমাকে সম্মান করবে না, সন্ন্যাসী হয়ে, মার কিন্তু সেই বুদ্ধিটুকু আবার রয়েছে যে সন্ন্যাস হয়ে সন্ন্যাস গ্রহণ করেছে, ছেলে আবার কাছে থাকবো, সেটিও মা চাচ্ছেন না। তিনি বললেন, তার সন্ন্যাস যেহেতু তুমি অনুমতি দিয়েছ আমি বাড়ি ত্যাগ করছি। তখন তিনি চলে বাড়ি থেকে গৃহ ত্যাগ করে চলতে শুরু করলেন। কোথায় গেলেন? নর্মদা তীরে। এই যে গুরু পরম্পরাক্রমের আমরা বললাম কিছুক্ষণ আগে ঘটনাটা, এই যে গোবিন্দপাদ সহস্র বছর যাবৎ তিনি অপেক্ষা করছেন আচার্য শঙ্কর আসবেন, তার প্রমাণ কি? নর্মদা তীরে তখন প্রচণ্ড বন্যা হয়েছে, বন্যায় প্লাবিত হয়েছে, একটা কলসের মধ্যে সে বন্যার জল, গুহার যে জল রয়েছে গুহা থেকে সেই জলটা সেই কলসের মধ্যে প্রবেশ করে নেবে শঙ্কর। তখন বোঝা যাবে আচার্য শঙ্কর এসেছে, উনি তো সমাধিমগ্ন হয়ে গুহার মধ্যে রয়েছেন। তখন অন্যান্য শিষ্যরা তাকে সেই সমাধি থেকে উত্থান করেছেন, বলছেন আচার্য শঙ্কর যে এসেছেন তার প্রমাণ তো অন্যান্য সদস্যরা বুঝতে পেরেছে যে আচার্য শঙ্কর এসেছেন, কিন্তু গুরু কী প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা কী বলছেন? গোবিন্দপাদ তাকে প্রশ্ন করে তুমি কে? তার উত্তরে শঙ্কর যা বলেছিলেন তা জগতের ইতিহাসে চির উজ্জ্বল হয়ে থাকবে। শঙ্কর উত্তর দেন, প্রভু আমি পার্থিব কিছু নহি, আমি জল নহি, আকাশ নহি, তেজ নহি, বায়ু নহি, কোনো ইন্দ্রিয় নহি, ইন্দ্রিয়ের সমষ্টিগত দেহও নহি, আমি এসবের অতি নির্লিপ্ত শিবস্বরূপ পরমাত্মার একটি অংশ। এই যে শাস্ত্র বলে যে প্রত্যেকের ভিতরেই তিনি রয়েছেন, প্রত্যেকের ভিতরে, শুধু উন্মোচনের দরকার, জ্ঞান বাইরের থেকে আসে না, ভিতরেই থাকে। ট্যাপের জল আমরা ট্যাপটা যখন চাই ট্যাপের ভিতরে জলটা থাকে, শুধু আটকানো থাকে। গুরু আমাদের এই উন্মোচন করে দেন, জ্ঞানটুকু উন্মোচন করে দেন, আর এই শিষ্যের এই সাধনা। আমি এসবের অধীন নির্লিপ্ত শিবস্বরূপ পরমাত্মার একটি রূপ। ঋষি গোবিন্দপাদ শঙ্করের উত্তরে মুগ্ধ হয়ে তাকে অদ্বৈত তত্ত্ব শিক্ষা ও সন্ন্যাস দেন। সন্ন্যাস গ্রহণের পর শঙ্কর গুরুগৃহে কঠোর তপস্যা আরম্ভ করেন। মধ্যাহ্নের প্রখর রৌদ্র, জল, বৃষ্টি, তুফান মাথার উপর দিয়ে চলে যেত, কিন্তু তিনি অচল অটল অবস্থায় দিনের পর দিন নির্বিকল্প সমাধিতে মগ্ন থাকতেন। শঙ্করের তপস্যায় সন্তুষ্ট হয়ে গুরু বলেন, বৎস, তুমি তপসিদ্ধ হয়েছ, তুমি এখন পরিব্রাজক হও, প্রথমে বারাণসীতে যাও, সেখানে গিয়ে অদ্বৈত তত্ত্বের প্রচার ও ব্রহ্মসূত্রের ভাষ্য প্রণয়ন করো। একটা অবস্থায় গুরু শিষ্যে যখন সেই চরম জ্ঞান লাভ হয় তখন গুরুই বলেন তুমি স্থান ত্যাগ করে তুমি অন্য জায়গায় গমন করো। কোথায়? নর্মদা তীর যারা গিয়েছেন নর্মদা তীরে আর সেখান থেকে বারাণসীতে আসছেন, তখন কাশী ছিল যে পণ্ডিতদের বাসস্থান, সেখানে বড় বড় পণ্ডিতরা থাকত, তাদেরকে তর্কযুদ্ধে আহ্বান করত, আহ্বান করে তাদের পরাস্ত করা, মানে এক একজন পণ্ডিত এক একটা বিষয়ে শঙ্কর তাই করছে, আর সেখানে উপনিষদ, গীতা, ব্রহ্মসূত্র তার বিবিধ গ্রন্থ তিনি
প্রণয়ন করেছেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা এই সনাতন ধর্মাবলম্বী যারা আমরা তার ভাষ্য পড়তে পারি, জানতে পারি যে সনাতন ধর্মটা আসলে কী। এই যে পূজা পার্বণ, আমরা বিধিবত রামকৃষ্ণ মঠ মিশনে পূজা হচ্ছে, এটা আচার্য শঙ্করের অবদান। কার পূজা আগে হবে একটা প্রশ্ন রয়েছে প্রত্যেকের কাছে, কার পূজা আগে হবে? শঙ্কর প্রণয়ন করলেন গুরু। দেখবেন প্রত্যেকেরই, এই যে দীক্ষা যারা নিয়েছে প্রত্যেকেরই একটি পুস্তিকা রয়েছে, সেখানে বলছে যে গুরু, গুরুর পূজা আগে। গুরু গণেশ শিব নারায়ণ জয় দুর্গা বানেশ্বর শিব পরম্পরা গ্রহণ জানা, কিন্তু গুরু পূজা আগে প্রত্যেকের, যে মতেই আপনি আশ্রিত হন না কেন গুরুর পূজা আগে করতে হবে। তারপরে তিনি পরিব্রাজক অবস্থায় কাশীতে অবস্থান করেছেন, এর মধ্যে তিনি বিভিন্ন ভাষ্য রচনা করছেন, তার মধ্যে তার আয়ু তো স্বল্প, সন্ন্যাসের পর 8 বছর বেড়ে গেল, 8 বছর থেকে 8 বছর 16 বছর সন্ন্যাসের পর গোবিন্দবাদের কাছে সন্ন্যাস গ্রহণ করেছেন। তারপরে তিনি বিভিন্ন গ্রন্থ প্রণয়ন করছেন, যখন তখন নারায়ণরূপী ব্যাসদেব এসে তার এই ভাষ্য শ্রবণ করতেন, যে ঠিক ঠিক হয়েছে। তিনি দেখলেন যে তার কাজ তো অনেক বাকি রয়ে গেছে, এই যদি তাড়াতাড়ি চলে যায় তাহলে তো কাজ সমাপ্ত হবে না। তখন কি বলছেন শঙ্কর, জানতেন যে 16 বছর বয়সেই তার মৃত্যু হবে, সে কারণে অতি দ্রুত তিনি গ্রন্থাদি রচনার কার্য শেষ করেন। কিন্তু কথিত আছে যে তার ব্রহ্মসূত্র ভাষ্য স্বয়ং ব্যাসদেব ছদ্মবেশে এসে পাঠ করে পরম পরিতৃপ্ত হন ও শঙ্করকে বর দিয়ে যান, বৎস তোমার এখনও অনেক কাজ বাকি, তোমার পরমায়ু 16 বছরের স্তরে 32 বছর হোক। এই ব্যাসদেবের আশীর্বাদে তার আয়ু আরও বেড়ে গেল, তাহলে 8 থেকে 16, 16 থেকে 32। এই যে 16টি বছর, 17 বছর থেকে এই কয়েকটি বছর তিনি অতিবাহিত করেছেন, সারা ভারতে তিনি ঘুরে বেরিয়েছেন। সেখানে তিনি এই বৌদ্ধ ধর্মের যে প্রভাব তার থেকে রক্ষার জন্য যারা অনুসারী ছিলেন, যারা তাদেরকে সম্মান করতেন, তাদেরকে যদি পরাস্ত করতে পারে শঙ্কর, তখনকার একটা নিয়ম ছিল তুষানলি খুঁটিতে, খুঁটির ভিতরে বসে থাকবে, আর তুষ আমরা ধানের তুষ দেখে থাকবেন, সেই তুষ চারিদিকে দেওয়া থাকবে, সেই তুষ জড়িয়ে দেওয়া হবে, মানুষটা ভিতরে থাকবে, চারিদিকে আগুন ধীরে 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 আগুন যাবে, সেই মানুষটা সেই আস্তে আস্তে পড়ে মারবে, কিন্তু চিৎকার চেঁচামেচি করতে পারবে না। এটা হলো তুষানলে বড় নিজ স্বেচ্ছায় সতী দেহ প্রথা ছিল, আর এগুলো সেই সময় তুষানল বরণ করবে, যে পরাস্ত হবে তাকে সেই রকমভাবে তাকে আত্মাহুতি দিতে হবে, কোনো চিৎকার চেঁচামেচি নেই। কুমারী ভট্ট নামে একজন বুদ্ধিস্ট তার সন্ধান পেয়েছে শঙ্কর, যে তাকে তখন তার অন্তিম অবস্থা, তখন আর তার সাথে তর্কযুদ্ধে পরাস্ত করার মতো নেই। তখন সে বলছে তুমি অমুকের কাছে যাও, কার কাছে? শঙ্কর দিগ্বিজয়ে বেরিয়ে প্রথমে প্রয়াগে যান ও সেখানে পণ্ডিত প্রবর কুমারীর ভট্টের সঙ্গে সাক্ষাৎ করেন। ভট্টবাদ তখন গুরুদ্রোহের অপরাধে তুষানলে দেহত্যাগ উদ্যোগ করেছেন। ভট্টবাদ শঙ্করকে অনুরোধ করেন তৎকালীন মিথিলার মাহেশপতি নগরে দুর্ধর্ষ কর্মকাণ্ডে পণ্ডিত মন্ডন মিশ্রকে তর্কযুদ্ধে পরাজিত করতে। এই মন্ডন মিশ্রের একটা বিশেষত্ব ছিল, তিনি একটা গৃহস্থ ভক্ত, কিন্তু তার ধর্মপরায়ণতা, তার নীতিগুণ, তার চরিত্র, পশু পাখি এবং চাকর আমরা যদি বলি, প্রত্যেকেই তাদের ভিতর দিয়ে ওই অহম ব্রহ্মাস্মি
এই উচ্চারিত হচ্ছে, এমনই একটা পরিবেশ তৈরি করেছিলেন তার স্ত্রী উভয়বারতী। যখন তখন সে শ্রাদ্ধ করছে, শ্রাদ্ধ করছে, বাবার শ্রাদ্ধ করছে, সেই সময় আচার্য শঙ্কর উপস্থিত, আকাশপথে আকাশ মার্গে দিয়ে তিনি উপস্থিত হয়েছেন, আয়সা বাড়ির গিয়ে অবস্থান করছেন, তখন শ্রাদ্ধ শেষ হয়। কিন্তু দেরি এমনই হচ্ছে, সেজন্য তিনি আকাশ পথে আবার বাড়ির ভিতরে প্রবেশ করলেন আচার্য শঙ্কর, তখন তাকে আহ্বান করেছেন। এখন তর্ক যুদ্ধে আহ্বান করেছেন স্বামীকে, পরীক্ষক কে হবে, বিচার কে করবে। তখনকার দিনে তার উভয়বারতী তার স্ত্রী, তিনি তার বিচারক, একদিকে সন্ন্যাসী একদিকে স্বামী, দুইজনকে বসিয়েছেন দুইটা আসনে। কিন্তু পরীক্ষা কীভাবে বুঝবে কে হেরে গেছে, দুইটা মালা দেওয়া হয়েছে, যার মালা শুকিয়ে যাবে সেই পরাজিত হয়েছে, এটা বুঝবে। তার স্ত্রী সেখানে বিচারক চলছে, দুইজনের প্রশ্ন উত্তর চলছে, ধীরে ধীরে এই মণ্ডন মিশ্রের গলার মালা শুকিয়ে গেছে, তখন পরাজিত হয়। তখন উভয়বারতী উল্টা প্রশ্ন করে বসলো, কুট প্রশ্ন করে বসলো, যে সাংসারিক জীবনের প্রশ্ন করে বসলো, কারণ তিনি তো জন্মাবধি সন্ন্যাসী, তিনি তো এইসব জানেন না। তখন তিনি কী করলেন, তারই উত্তর জানার জন্য তিনি আবার গমন করলেন। এক রাজা মারা গেছেন, সেই রাজার দেহে তিনি প্রবেশ করলেন, সেই প্রবেশ করে তার সব কিছু তত্ত্ব জেনে আবার তিনি আসলেন। কী করলেন, উভয়বারতী শাস্ত্রজ্ঞানে সরস্বতী সমতুল্য ছিলেন, তার মধ্যস্থতায় মণ্ডন ও শঙ্করের মধ্যে ছয় দিনব্যাপী গুরুতর শাস্ত্রযুদ্ধ হয়। অবশেষে মণ্ডন পরাজিত হন, স্বামী পরাজিত হলে উভয়বারতী শঙ্করকে বলেন, স্বামী ও স্ত্রী উভয়কে না পরাজিত করতে পারলে সম্পূর্ণ পরাজয় হয় না। শঙ্কর উভয়বারতীর সঙ্গে শাস্ত্রযুদ্ধে সম্মত হলেন, তর্ক শাস্ত্রযুদ্ধে সম্মত হলেন, কিন্তু উভয়বারতী শঙ্করের অজ্ঞাত গৃহাশ্রম সম্বন্ধে নানা প্রশ্ন করেন। শঙ্কর উত্তরদানের জন্য কয়েকদিনের সময় দেন, তিনি আকাশ মার্গে যুগবলে ওঠেন ও দেখেন দূরে মগধের অমরক রাজার মৃতদেহ বাহিত হচ্ছে। শঙ্কর সেই মৃতদেহে প্রবেশ করেন এবং রাজা পুনরুজ্জীবিত হয়ে ওঠেন। তখন শঙ্কর সেই রাজদেহে কিছুদিন অবস্থান করে অজ্ঞাত শাস্ত্রের সমস্ত খুঁটিনাটি শিখে নেন। পরে রাজাকে পুনরায় মৃত অবস্থায় দেখে শঙ্কর তার নিজ দেহে প্রবেশ করেন এবং উভয় ভারতকেও তর্কযুদ্ধে পরাস্ত করেন। এই যে ভারতের এই যে একটা আদর্শ, কোথায় তর্ক করছেন স্বামী আর বিচারক হিসাবে আছেন তার স্ত্রী, কত অগ্রসর হয়েছে। মৃত্যুকালে মাতাকে তার ইষ্টমূর্তি দশরথ দিতেন, তিনি ছোটোবেলায় যখন বাড়ি ছাড়েন 8 বছর বয়সে, তখন তিনি বলেছিলেন, মা যখন তোমার কোনো কিছু হবে অন্তিম অবস্থায় আমি তোমার পাশে থাকব, কথা দিয়েছিলেন ছেলে, সেই জন্য মা অনুমতি দিতে বাধ্য হন। কী করলেন, যোগ বলে শঙ্কর জানতে পারেন যে তার মাতা মৃত্যুশয্যায় সাইতা, তিনি তৎক্ষণাৎ যোগ বলে মগধ থেকে তার জন্মস্থান কেরলে উপস্থিত হন, মাতার যথাসাধ্য সেবা শুশ্রূষা করেন, মৃত্যুকালে মাতাকে তার ইষ্টমূর্তি দর্শন করান। শঙ্করের গৌরব ঈর্ষা বসত তার গ্রামবাসী কেউই তার মাতার সৎকারে সাহায্য করতে আসেননি, অবদ্যা শঙ্কর একাই মাতার শবদেহ বহন ও দাহ করেন। এই যে জীবন একটি রেখে গেছেন আচার্য শঙ্কর, দেখেন তিনি চলে গেছেন কিন্তু এক ঘরে করে রেখেছে এই বৃদ্ধা মাকে। তারপরে শঙ্কর নিজেই নিজের মাকে শবদাহকে নিয়ে গেছেন শ্মশানে এবং সৎকাজ করেছেন। মাতার পারলৌকিক ক্রিয়া যে সম্পন্ন করে শঙ্কর পুনরায় পদ্মপাদ হস্তমলক তুরকাচার্য সুরেশ্বরাচার্য সমিতমানি জ্ঞানকন্দ বিভিন্ন
শিষ্যগণকে সঙ্গে নিয়ে ভারতের অবশিষ্ট স্থানে ভ্রমণ ও তর্ক যেতে বাহির হল। শঙ্কর কাশ্মীরের প্রসিদ্ধ সারদামঠে কিছুকাল অবস্থান করেন এবং তৎকালীন তক্ষশিলার অসাধারণ পণ্ডিতগণকে শাস্ত্রযুদ্ধে পরাস্ত করেন। কাশ্মীর থেকে বেরিয়ে তিনি হিমালয়ের কেদারনাথে আসেন এবং কেদারনাথে তিনি 32 বছর বয়সে ইহদাম ত্যাগ করেন। কিন্তু তার এই জীবনটি আমাদের কাছে রেখে গেছেন কি, মাতৃস্মরণমূলক দেব্য অপরাধ ক্ষমা সূত্র, এই তিনি বলছেন কি বলছেন, মা গো আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, স্তুতি জানি না, অজ্ঞানজনিত অধর অর্থের অভাবজনিত আলস্যজনিত তোমার চরণে অনেক ত্রুটি করে ফেলেছি। মা আমার তুল্য পাতকি আর নাই, আমার তোমার মতো পাপন আসিলেও আর কেহ নাই, এমন স্থলে হে জননী তুমি ছাড়া আর কে শরণাপন্ন হব। এই যে মা, আজকে আবার একটি দিবস কি মাতৃদিবস পালিত হচ্ছে। শঙ্করের আর একটি বই রয়েছে মণিরত্নমালা, ছোট একটি বই আছে, শিষ্যের প্রশ্ন উত্তর, গুরুর উত্তর প্রদান স্থলে বলছেন আমার স্মরণ কি, ঈশ্বরের পাদবদ্ধ স্মরণ, প্রশস্তা নৌকা বদ্ধকে বিষয়ে শব্দ, সংসার বন্ধন কিসে দূর হয় বেদবিহিত আত্মজ্ঞান, দরিদ্রকে যার বিশাল বিষয় আকাঙ্ক্ষা, গুরুকে হিতোপদেষ্টা, তীর্থ কি নিজ শুদ্ধ মন। এই যে আপনারা তীর্থে তীর্থে ঘুরে বেড়াতে চান, তীর্থ কি শুদ্ধ মন, মূর্খকে বিবেকহীন, ধৈন্যকে যিনি পরোপকারী, দিব্য ব্রত কি সকলের নিকট বিনয় ভাব, অনন্ত দুঃখকর কি নিজ মূর্খতা। এই যে জ্ঞান, এই যে আমরা দীক্ষা নেই, দীক্ষা নেওয়ার পরে আমরা কথা দিয়ে গুরুদেবকে সকাল সন্ধ্যা জপ করতে পারবে পারিব, কিন্তু আমরা এসে অনুযোগ করি, আমার এই অসুবিধা, আমার সেই অসুবিধা, সংসারের অসুবিধা, বিভিন্ন রকম বাধা বিপদের, কিন্তু নিজে যে গুরুমন্ত্র জপ করবে আমরা সেটা করতে চাই না বা করিও না, তাহলে অশান্তি কী করে দূর হবে। আর একটা প্রবণতা এসেছে অনেকেরই ভিতরে দেখবেন যে মহানাম মন্ত্র না জপলে হবে না, কি মহানাম কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তাহলে দীক্ষা যে দিলেন গুরুদেব সেইটা কি মহামন্ত্র নয়, সেই সম্পর্কে সচেতনতার অভাব। এই জন্য মূর্খকে বিবেকহীন, ধৈন্যকে যিনি পরোপকারী, উপাস্য কে কে উপাস্য আমাদের মাঝে রয়েছে, গুরু, দেবতা, বয়োবৃদ্ধগণ, মাতার ন্যায় সুখদাকে সুবিদ্যা, সুবিদ্যা যদি থাকে সেখানে যেখানে যায় সেখানেই সে পূজিত হয়। কর্ম কি, যাহা ঈশ্বরের প্রীতিকর, কারণ আমরা ভালো কর্ম কোনটা বুঝব আর মন্দ কর্ম কোনটা, যে কাজে শক্তিহীন করে সেটি হল অশুভ কর্ম, মানে আর যে কাজে আপনাকে শক্তিশালী করে সেটি হল শুভ কর্ম। যতদিন পারবেন বেঁচে থাকবেন এই জগতে, শুভ কর্ম যতই আসবে, যত বাধা বিপত্তি আসবে সেই কর্ম অবশ্যই করবেন, বলে শুভস্য শীঘ্র। আর অশুভ কাজ যখন আসবে দেখবেন যত দেরি করা যায়, যত দেরি করা যায় তাতে ভাবটা কেটে দেবে। এই জন্য ভগবানকে স্মরণ কখন করতে হয়, এই ভগবানকে স্মরণ তখনই করতে হয় যখনই, যখন তখন তাকে স্মরণ করা যায়, তাতে ভগবান বিরক্ত হন না। আমরা মনে করি মহারাজকে এখন ডাকা যাবে, এখন ডাকা যাবে না, অন্য সময় ডাকতে হবে, কিন্তু ভগবান যিনি রয়েছেন তাকে কিন্তু ডাকা যায়, মনে মনে প্রার্থনা করা যায়, তিনি আবির্ভূত হন, তিনি আমাদের রয়েছেন। ইয়াদাই ইয়াদাই ধর্মশ্চ গ্লানির ভবতী ভারত
অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম পরিত্রাণায় সাধনা বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামী যুগে যুগে এই ভগবান বারবার আসছেন, বারবার এসে তিনি কী করছেন, সাধুদের পরিত্রাণ করছেন, দুষ্টদের বিনাশ করছেন এবং ধর্ম সংস্থাপন করছেন। আজকে এই আচার্য শঙ্কর আবির্ভাব তিথিতে আমরা তার কাছে তার যে বৈরাগ্য, তার যে জীবন, তার যে আদর্শ, এই 32টি বছর তিনি ব্যয়িত করেছেন এই জগতের মানুষের জন্য। পরবর্তী মানুষ, পরবর্তীতে যারা আসবে তারা তাদের এই জীবনের বিন্দুমাত্র যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের এই জীবন সার্থক, মনুষ্য জীবন সার্থক হয়ে ঠাকুর মা স্বামীজির কাছেও প্রার্থনা করি সবার জন্য। আজকে যারা এসেছে, যারা আসে নাই, যারা আসবে, মায়ের সেই কথাটি সবার 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 আমার ভালোবাসা ও আশীর্বাদ। ধন্যবাদ, নমস্কার।